লটারি করে ধান চাল কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সিদ্ধান্ত সরকারের আমন বেচলে বেচা যাবে না বোরো পেঁয়াজের ঝাঁজে অস্থির খাতুনগঞ্জের পাইকারি বাজার খুচরা বাজারে আগুন বাড়তি দামের বোঝা আরও কিছুদিন বইতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী এবং সাকিবের শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন বিসিবির প্রধান নির্বাহী নয়াদিল্লিতে প্রথম দিনের অনুশীলনে টাইগাররা কৃষকের সুবিধার কথা চিন্তা করে 20 নভেম্বর থেকে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি 26 টাকা দরে 6 লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার এছাড়া 3.5 লাখ টন সিদ্ধ চাল ও 50,000 টন আতপ চাল কেনা হবে দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ সিদ্ধান্তের কথা জানান কৃষিমন্ত্রী জানান প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে তবে যেসব কৃষক আমন ধান বেচবেন তারা বোরো ধান বেচতে পারবেন না বর্তমানে সরকারি খাদ্য গুদামগুলোতে প্রায় 12,77,447 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে এ অবস্থায় আসন্ন আমন মৌসুমে আরও 10 লাখ টন ধান ও চাল কেনার পাশাপাশি খাদ্য সংগ্রহ ও মূল্য নির্ধারণ করতে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান বর্তমানে দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরেও কৃষকের কাছ থেকে এই প্রথম সরাসরি আমন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উৎপাদন খরচের চেয়ে প্রায় 4 টাকা বেশিতে ধান কেনার পাশাপাশি সিদ্ধ ও আতপ চাল কেনার কথা জানান তিনি ধান সংগ্রহ করব 6 লক্ষ মেট্রিক টন ধান ডাইরেক্ট কৃষকদের থেকে আমরা পারচেজ করব 3,50,000 মেট্রিক টন আমরা চাউল সংগ্রহ করব মিলাদের মাধ্যমে 50,000 মেট্রিক টন আতপ চাউল আমরা মিলাদের মাধ্যমে আমরা ক্রয় করব ধান 26 টাকা প্রতি কেজি সিদ্ধ চাউল 36 টাকা প্রতি কেজি আর 35 টাকা হলো এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যারা আমন বেচবেন তারা বোরো বেচতে পারবেন না যারা গরিব চাষি তারা যেতে পায় এবং যদি বেশি সংখ্যক হয় সেই ক্ষেত্রে লটারিতে আমরা করব লটারিতে করার ফলে হবে কি পেলো আবার যখন বোরোতে গিয়ে আমরা করব যারা এবার লটারিতে পেলো আমনে তাদের নামটাকে বাদ দিয়ে বোরোতে গিয়ে যাতে বেনিফিটটা সবাই পায় প্রকৃত কৃষকরা সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেল কিনা তা স্থানীয় প্রশাসনের কাছে থাকা কৃষকের তালিকা অনুসারে কঠোর মনিটরিং করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী প্রসূন আশিস সময় সংবাদ মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংস্থা G8 এর সেক্রেটারি জেনারেল দাতুকু জাফর গুসারি সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান তিনি এ সময় বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রশংসা করেন তিনি সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সাথে G8 এর শীর্ষই কর্মকর্তা বাংলাদেশ ও সদস্য দেশগুলোর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বোর্ড যা বলেছে সেটাই সরকারের বক্তব্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিতর্কিতদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এরা যাতে সম্মেলনে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডে তো বিএনপি বেগম জিয়ার চয়েসের ডাক্তাররাও আছে সে মেডিকেল বোর্ডই তো বলছে তার স্বাস্থ্যে তেমন গুরুতর কোনো বিষয় নেই যেটা নিয়ে এত উদ্বেগের কারণ থাকতে পারে মেডিকেল বোর্ড যা বলেছে সেটাই আমাদের বক্তব্য গোয়েন্দা সংস্থা রিপোর্ট সব মিলিয়ে অনুপ্রবেশকারীদের একটা তালিকা তিনি অলরেডি
করেছেন এবং সেটা পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি গোপন করে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেক খারাপ। বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল। তার অসুখ এত বেড়েছে সেটাকে পর্যন্ত তারা গোপন করে তাদের এই পিজির ডিরেক্টর তিনি স্টেটমেন্ট দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে তার শরীর এত খারাপ হয়েছে যে তিনি এখন নিজে উঠে দাঁড়াতে পারেন না, নিজে খাওয়ার খেতে পারেন না। তারা বলছে তার স্বাস্থ্যের অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছেন। বন্ধুগণ, আমি সেই কারণেই আমরা বলেছি যে উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য হচ্ছে কি তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা তাদের সামনে সেই প্রতিবন্ধকতাকে সরিয়ে দেওয়া। আগামী 17 মার্চ জাতির পিতা জন্মশতবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এছাড়া 8 ডিসেম্বর থেকে জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন একযোগে শুরু হবে। সন্ধ্যায় গণভবনে উদযাপন কমিটির সভায় এসব বিষয় চূড়ান্ত করা হয়। আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সন্ধ্যায় গণভবনে প্রস্তুতিমূলক সভা হয়। এতে উদযাপন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এ সময় 17 মার্চ থেকে বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জাতীয় কর্মসূচি যথাযথভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূল আনুষ্ঠানিকতার পর সারা দেশে একযোগে এই কর্মসূচি উদযাপন করা হবে বলেও জানানো হয় সভা থেকে। উদযাপন সংক্রান্ত শীর্ষ এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্যরা। এদিকে পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন খুচরা বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজধানী পাইকারি বাজারে কেজিতে 5 টাকা কমলেও খুচরা পর্যায়ের তেমন একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিক্রেতারা। গেল 1.5 মাস ধরে পেঁয়াজের বাজারে নাকাল ভোক্তারা। রাজধানীর শ্যামবাজারে বৃহস্পতিবারের চিত্র কিছুটা ভিন্ন। বাজারে ঢুকেছে পেঁয়াজ, কমেছে দামও, তবে বিক্রি কম হচ্ছে বলে জানালেন আড়তদাররা। বেচাকেনা কম হলে তো বাজারটা কমে যায়, কাস্টমার কম, একটু আমদানি বেশি, বেচাকেনি একটু কম। আর কাঁচামাল বলতে বেচাকেনি কম মানে বাজার একটু কম। পারমা মানাটা 112 থেকে 116 টাকা এটি বিক্রি হয়, আর পাবনার দেশি 120 থেকে 125। আজকে শ্যামবাজারে আপনার যদি বারমা মাল আছে না, 15 থেকে 20 গাড়ি বারমার মাল ঢুকছে। গত কয়েকদিনই মাল খুব কম ঢুকছে, 2 গাড়ি থেকে 4 গাড়ি 5 গাড়ি এর বেশি ঢোকে না। পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে এসেও স্বস্তি পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। পেঁয়াজ এখানে কষ্ট হয়, বাইরে যখন বেচতে যাই তখন তো মানুষ বলে যে পেঁয়াজের দাম কমবে, হেন হবে তেন হবে, টিভিতে দেখায়। আসলে তো আমরা কমে কিনতে পারতেছি না। দুদিনে পেঁয়াজের দাম বেশি ছিল, বিদায় আমরা নিয়ে বেশি দিয়ে কিনে নিয়ে বেশি বিক্রি করেছি। আজকে বাজার আমদামি আছে, আজকে বাজার একটু কম আছে, এই জন্য আজকে কমে বেচবো। এখান থেকে আমি পাইকারি নিলাম 110 টাকা কেজি, তার কালকে এটি আমি গতকালকে কিনছিলাম বাজার থেকে 140 টাকা করে নিয়েছি কেজি। গতকাল একটু বেড়ে ছিল, আজকে একটু কম, আজকে কেজিতে 5-7 টাকা কম। এদিকে বাণিজ্যমন্ত্রী বলেছেন খুচরা পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব নয়, তাই ভোক্তাদের আরও কিছুদিন বইতে হবে বাড়তি দামের বোঝা। অ্যাটলিস্ট এই মাসের শেষ পর্যন্ত, নতুন ওঠা পর্যন্ত। আর নতুন পেঁয়াজ ওঠার সাথে সাথে ভারতও তাদের এই যে বন্ধ ওপেন করে দেবে, তো আমাদের এই সময়কার জন্য এই দামটা বেড়ে গেছে। সবাই যে সাধু মানুষ তা না, যখন একটু কিছু সময় যায় তখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী সুযোগের তাদের মতো করে সদ্ব্যবহার করে বলতে পারে, সেটা রয়েছে। আমরা চাচ্ছি আমাদের তরফ থেকে সব রকম মনিটর করা হচ্ছে, 100 ভাগ যেটা নিয়ন্ত্রণ করতে পারবো আমরা, সব জায়গায় পৌঁছতে পারবো এমনটা হয় না। আগামী মৌসুমে সরকার পেঁয়াজের আমদানি বন্ধ রাখার কথা ভাবছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ ফোনের কাছে বিটিআরসির 12,580 কোটি টাকা পরিশোধের বিষয়ে আগামী 14 নভেম্বর আদেশ দেবেন আপিল বিভাগ। এ মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বহুজাতিক কোম্পানিগুলো দেশে ব্যবসা করবে অথচ সরকার পাওনা টাকা চাইলে মামলা করবে, এটা দুঃখজনক। গ্রামীণ ফোনের কাছে সরকারের পাওনা 12,579 কোটি 95 লাখ টাকা, যার মধ্যে 4,085 কোটি 95 লাখ টাকা পাবে এনবিআর। কিন্তু বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদনকে ভুল দাবি করে গেল 26 আগস্ট মামলা করে গ্রামীণ ফোন।
এ টাকা গ্রামীণ ফোন কবে দিবে এবং কত দিতে পারবে এ নিয়ে বৃহস্পতিবার শুনানি হয় আপিল বিভাগে। এ সময় আদালত বলেন, দেশের আদালতে এরকম প্রায় 1,00,000 কোটি টাকার মামলা ঝুলছে, বহুজাতিক কোম্পানিগুলো দেশে ব্যবসা করছে, অথচ সরকার পাওনা টাকা চাইলে আদালতে মামলা ঠুকে দেওয়ার প্রবণতা দুঃখজনক। বিটিআরসির আইনজীবী বলছেন, তারা পাওনা টাকার 50% পরিশোধের আবেদন জানিয়েছেন আদালতে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন আপিল বিভাগ। দীর্ঘদিন থেকে অডিট করে এই 12,000 কোটি টাকার অ্যামাউন্টটা নির্ধারণ করেছে এবং সেই অডিট ফার্মের অডিট নিয়ে গ্রামীণ ফোন কোনো রকম আপত্তি তুলে নেয় এবং তারা সম্পূর্ণরূপে সেটা মেনে নিয়েছে। তারপরে তারা গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করেছে বিভিন্ন পর্যায়ে এবং সেই নেগোসিয়েশন যখন ফেল করেছে তখন তারা কোর্টে এসেছে। গ্রামীণ ফোনের আইনজীবীর দাবি, এরই মধ্যে 2,190 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, নতুন করে 12,580 কোটি টাকার দাবি অযৌক্তিক। 12,600-র মধ্যে 1,190 কোটি অলরেডি সেটেল, তাহলে যেটা অলরেডি সেটেল সেটেল ইস্যু নিয়ে 19 বছর পর এভাবে ক্লেম করে, যদি যেই ক্লেমটা লিগাল না তার উপর বেস করে দাবিটা কতটুকু লিগাল ওই ব্যাপারে আমাদের আসলে আলাপটা চলছে। এর আগে গেল 17 অক্টোবর পাওনা টাকা আদায়ের ওপর 2 মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পরে নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে গ্রামীণ ফোন আবেদন করলে মামলাটি গড়ায় আপিল বিভাগে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নামে টাইগাররা। ফিক্সিংয়ের তথ্য গোপন করায় 1 বছরের জন্য নিষিদ্ধ সাকিব, ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই তামিমও। 2 সেরা তারকাকে ছাড়াই 3 টি-20 ও 2টি টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ দল। দিল্লিতে আগামী রোববার প্রথম টি-20 মাঠে নামবে মাহমুদুল্লাহ বাহিনী। প্রথম দিন হালকা অনুশীলনের দিকেই জোর দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। পরের টি-20 হবে রাজকোটে। সাকিবের শাস্তি কমানো বা আইসিসিকে অনুরোধের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। বিসিবি তাদের লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছে। আইনগত বিষয় বিশ্লেষণ শেষে কিছুদিন পর সবকিছু নিশ্চিত করে বলা যাবে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে সাকিবকে রাখা হবে কিনা এটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। আপনারা জেনেছেন যে এই বিষয়টাতে বিসিবির করণীয়টা আসলে খুবই সীমিত, যেহেতু সংশ্লিষ্ট প্লেয়ার অলরেডি এটা স্বীকার করে একটা এগ্রিমেন্টের মধ্যে চলে গেছেন। তারপরেও অবশ্যই আমরা দেখব যে আইনের বিষয়, মানে আইনগত বিষয়গুলো আমরা দেখব যে কতটুকু কী নিয়ে কাজ করার সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলছি এবং আমরা চেষ্টা করব এই বিষয়টি নিয়ে কীভাবে এগোনো যায় বা কোনো সুযোগ আছে কিনা এটা আমরা ওয়ার্কআউট করবো। সাকিবের রিপ্লেসমেন্টটা যেহেতু উনি টেস্ট এবং টি-20 ক্যাপ্টেন ছিলেন, সেক্ষেত্রে ইমিডিয়েট আমাদের যেহেতু একটা ট্যুর শুরু হয়ে গেছে এবং অলরেডি টিম চলে গেছে, এই সিদ্ধান্তটা আমাদের জন্য জরুরি ছিল এবং সেক্ষেত্রে সবাই আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছে। পরবর্তীতে এটা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিসির আইনে আপিলের সুযোগ না থাকলেও সাকিবের শাস্তির বিষয়টি আন্তর্জাতিক যে কোনো আদালতে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন মনে করছেন ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় আশরাফুলের আইনজীবী ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী। তিনি আরও বলছেন, শাস্তি কমানোর অনুরোধ করে চিঠি দিতে পারে বিসিবিও। বিস্তারিত ইকরাম হোসাইনের রিপোর্টে। সাকিবের বিরুদ্ধে 3টি অভিযোগ, ধরন একই। দুর্নীতির প্রস্তাব পেয়ে সেটা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাননি, এমন অপরাধে শাস্তির বিধান 5 বছর আর 6 মাস। সাকিবকে দেয়া হলো মাঝামাঝি শাস্তি, 2 বছরের নিষেধাজ্ঞা, তবে 1 বছর পরেই তিনি মাঠে ফিরতে পারবেন। কিভাবে চলেছে সাকিবের বিচার প্রক্রিয়া সেই প্রশ্ন উঠতেই পারে। সাধারণত কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালত আছে, সেখানে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ থাকে, আত্মপক্ষ সমর্থন করতে পারেন আসামি। আইসিসির নিয়ম কিছুটা ভিন্ন, যদি অভিযুক্ত ক্রিকেটার তার দোষ স্বীকার করে নেন তাহলে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে দেয়া হয়। এখানে আটকা পড়েছেন সাকিব, স্বীকার না করলে একটা নিরপেক্ষ ট্রাইব্যুনাল গঠন করত আইসিসি। এখানে একটা কথা আমরা আটকে যাচ্ছি, এগ্রিড স্যাংশনস। সাকিব যখন এগ্রি করলো তখন তার কোনো লিগাল রিপ্রেজেন্টেশন ছিল কি না আমার কাছে কিন্তু একটু ধোয়াটে। সাকিব কি বুঝতে পেরেছিল যে 2 ইয়ার্স এগ্রি করাটা, মানে এই 2 ইয়ার্সটা দিতে যাচ্ছে তাকে ফেয়ার? আইনজীবী বা একজন পরামর্শকের, এক্সপার্টের একটা উপস্থিতি হয়তো জিনিসটাকে হয়তো অন্যদিকে নিতে পারত।
আপিল করার কোনো সুযোগ নেই আইসিসির আইনে, তাহলে কি এখানেই শেষ? আইনজীবীরা বলছেন এখানেই শেষ নয়, ম্যাচ ফিক্সিং না করেও কেন এত শাস্তি হলো সেটা নিয়ে সাকিব বা অন্য কোনো ব্যক্তি আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। আইসিসির কঠিন আইনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই পুরো প্রভিশনটাকে চ্যালেঞ্জ করতে পারে কি না কেউ, নট নেসেসারি সাকিব, অন্য কোনো ক্ষেত্রে, যে তোমরা যে যে পাঁচ বছর পর্যন্ত ব্যান করে দিচ্ছ কিছু না করলে পরেও, ইজ দ্যাট রিয়েলি ফেয়ার? আইসিসির কাছে সাকিব আপিল করতে না পারলেও শাস্তি কমানোর অনুরোধ করে চিঠি দিতে পারে বিসিবি। অভিভাবক সংস্থা হিসাবে এটা করতে আইনে কোনো বাধা নেই বলে মনে করেন এই আইনজীবী। বোর্ড শুড ডু সাম সর্ট অফ নেগোসিয়েশন উইথ আইসিসি এবং একটা চিঠি দিয়ে তারা দেখতে পারে অসুবিধাটা কোথায় সাজা কমাইতে। এটা তো আফটারঅল ভাই, এটা তো মানুষের ডিসক্রিশনারি ব্যাপার। আইন তো মানুষই তৈরি করে, আইন তো প্লেয়ারের জন্যই বানানো, সেখানে আমাদের চেষ্টা করতে অসুবিধাটা কোথায়? সাকিবের মতো আরো কেউ যাতে ভুল না করে সেজন্য আইন বিশেষজ্ঞদের মাধ্যমে সচেতনতা তৈরির তাগিদ দিলেন এই আইনজীবী। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লটারি করে ধান চাল কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা, সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সিদ্ধান্ত সরকারের, আমন বেচলে বেচা যাবে না বড়। পেঁয়াজের ঝাঁঝে অস্থির খাতুনগঞ্জের পাইকারি বাজার, খুচরা বাজারে আগুন, বাড়তি দামের বোঝা আরও কিছুদিন বইতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী। এবং সাকিবের শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধের বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন বিসিবির প্রধান নির্বাহী। নয়াদিল্লিতে প্রথম দিনের অনুশীলনে টাইগাররা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।